নমস্কার দর্শকবৃন্দ, এর আগে 2024 ভোটের ফলাফলের আগে কিন্তু তৃণমূল এবং বিজেপি উভয় কিন্তু অনেকটাই সন্ধিহান ছিল। এরই মাঝে কিন্তু বিজেপি প্রচুর পরিমাণে কনফিডেন্স ছিল যে আমরা জিতবই, মোটামুটি জনগণ আমাদের কিন্তু পছন্দ করে, জনগণ আমাদের ভোট দেবে। কিন্তু ভোটের রেজাল্টের পরই দেখা যাচ্ছে একদম চমকে দেওয়ার মতো ফলাফল বেরিয়েছে। তার আগে বলি যে এখানে দেখা যাচ্ছে 2024 ভোটের ফলাফলের পূর্বে তৃণমূল এতটা কনফিডেন্স ছিল, কারণ কী হয়েছে, সন্দেশকালী ঘটনা দেখা গেছে, কয়লা চুরি থেকে গরু চুরি থেকে শুরু করে প্রত্যেক পরীক্ষা বলো, টেট এক্সামের পরীক্ষা বলো, যে কোনো ধরনের পরীক্ষা বলো, প্রত্যেক পরীক্ষার কিন্তু প্রশ্ন ফাঁস হয়েছে, সরকারি পরীক্ষার সমস্ত প্রশ্ন ফাঁস, সরকারি চাকরি নিয়োগে টেট এসএসসি থেকে সব ক্ষেত্রে কিন্তু দুর্নীতির ছায়া কিন্তু এই যে তৃণমূল এই বা এই যে শাসক গোষ্ঠী তারই আন্ডারে কিন্তু হয়েছে। তো সেই এতেই জনগণের চোখ খুলে গেছে, তাই জনগণ সাধারণ ভাবে বিজেপিকে ভোট দেবে। এবং নরেন্দ্র মোদী যেখানে স্বয়ং পশ্চিমবঙ্গে এসে দাঁড়িয়েছে এবং আশ্বস্ত করেছে জনগণকে যে নিশ্চিন্তে থাকো, আমি সবাইকে চাকরি দেবো, আমি তোমাদের যে যে সমস্যা, যে ঘরের সমস্যা বলো, যেটা অর্থনৈতিক সমস্যা, সব কিছুই কিন্তু আমি কিন্তু তোমাদের আর কি সব দূর করে দেবো, এরকম একটা আশ্বস্ত করেছিল। কিন্তু তার সত্ত্বেও দেখা গেছে যে স্বয়ং নরেন্দ্র মোদী আসা সত্ত্বেও, আশ্বস্ত করা সত্ত্বেও কিন্তু ভোট পায়নি বিজেপি, এটা বলা ভুল, কিন্তু ভোটের পরিমাণ অত্যাধিক কমে গেছে। এর আগের বছর বা এর আগের যে ভোট ছিল সেই ভোটে কিন্তু 18টা আসন বিজেপি লাভ করেছিল, কিন্তু এইখানে দেখা যাচ্ছে তারা কিন্তু 12টা আসন কিন্তু পেয়েছে। অর্থাৎ যে পরিমাণে ভেবেছিল বাড়বে আসন তার পরিমাণে কমে গেছে তাদের ডিক্রিজ। শুধু তাই নয়, এমনকি দেখা গেছে গোটা অল অ্যাবভ যে ইন্ডিয়া, সেই অল অ্যাবভ ইন্ডিয়া কিন্তু আগের তুলনায় এবারে বিজেপির ভোট কিন্তু অনেক পরিমাণে কমে গেছে। তো এর পেছনে অনেকগুলো কারণ হয়তো থাকতে পারে, যেমন এত বছর ধরে কেন্দ্রে থাকা সত্ত্বেও কিন্তু সেরকম পরিমাণে কোনো প্রকার নতুন প্রকল্প বলো সেরকম কিছুই আসেনি যেটা জনগণের সুবিধা হয়। তো এখানে সেই হয়তোই হয়তো একটা কারণটা হতে পারে। এবং এর পাশাপাশি যে বিভিন্ন যে দুর্নীতির কথা কিন্তু ধ্রুব রাঠি নিয়ে একজন ইউটিউবার তিনি কিন্তু তুলে ধরেছিলেন, এটাও কিন্তু একটা বিপুল পরিমাণে বিজেপির পতনের বা বিজেপির যে ভোট না পাওয়ার কিন্তু একটা প্রধান কারণ আমরা বলতে পারি। তো এর পাশাপাশি আর একটা, এরই মাঝে কিন্তু তৃণমূলের নেত্রী যিনি সায়নী ঘোষ, যাদবপুর থেকে তিনি দাঁড়িয়েছিলেন সাংসদ, তিনি কিন্তু এবারে বিপুল পরিমাণে ভোটে জয়ী হয়েছিলেন, যেটাও কিন্তু অবাক করার বিষয়। কিন্তু এই অবাক করার বিষয়ের মাঝেই তিনি কিন্তু আর একটি মন্তব্য তুলে ধরেছেন যেটা কিন্তু আরও বেশি সত্যি কথা বলতে মানে চমকপ্রদ। বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরছি, অবশ্যই একটু ওয়েট করো। দেখো বিষয়টা ঠিক এই রকম, যাদবপুরে সায়নী ঘোষ যাদবপুরের মতো উল্লেখযোগ্য কেন্দ্রে 2024 সালে লোকসভা নির্বাচনে নবনির্বাচিত সাংসদ তিনি। ভোটবাজারে সায়নী স্টাইল স্টেটমেন্ট নিয়ে এ যাবৎ কম আলোচনা হয়নি, সুতি শাড়ি, পায়ে হাওয়াই চটি, চুলটাও অগোছালো করে বাঁধা, এভাবেই প্রচারে সেজেছেন তিনি। অনেকেই মনে করেছেন তিনি নাকি অনুকরণ করেছেন খোদ মুখ্যমন্ত্রীর লাইফস্টাইলকে। 2021 বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই তার সাজগোজে আমূল পরিবর্তন কিন্তু দেখা গিয়েছে। খুব সচেতনভাবেই কি এই পরিবর্তন মুখ খুলেছিলেন তিনি। তিনি বলেছিলেন, আমাকে যদি আপনি দেখেন চুল কার্ল করে বা সোনালি চুল লাগিয়ে মোটামুটি টাইট জামা অথবা গাউন পরে হাজির হই, তবে মানুষের আমাকে গ্রহণ করতে অসুবিধা হবে, আর কোনোদিনই আমি খুব একটা গ্ল্যামার জগতের সঙ্গে যুক্ত ছিলাম না। এবং বলেছিল যে আমার এখন রাজনৈতিক পরিচয় হয়েছে, তাই একটা অন্য মাত্রা মানে শালীনতা বজায় রাখা উচিত বলে আমার মনে হয়। এবছর যাদবপুরে সায়নীর বিপরীতে বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়, অন্যদিকে সিপিআইএম থেকে ওই কেন্দ্রের প্রার্থী ছিলেন সৃজন ভট্টাচার্য। এর আগে ওই কেন্দ্রে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন মিমি চক্রবর্তী, তবে এবার মিমির অবস্থান রাজনীতি থেকে দূরেই ছিল। সেই জায়গায় আগমন ঘটে সায়নীর, বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিলেন তিনি। অর্থাৎ এখান থেকে কিন্তু একটা জিনিস ক্লিয়ারলি এবং স্পষ্ট বোঝা যাচ্ছে, সায়নী ঘোষ কিন্তু একটি বিষয়কে স্পষ্ট করে তুলে ধরেছিলেন। দর্শক কিন্তু এখন যাবেন না, বিষয়টা শুনে নিন। বিষয়টি ঠিক এরকম যে এই যে 2024 লোকসভা ভোটে বিপুল পরিমাণে জয়ে যে এসছে সেটা কিন্তু মা মুখ্যমন্ত্রী মানে অর্থাৎ তার কাছে অর্থাৎ মা মুখ্যমন্ত্রীর কিন্তু একটা কৃতিত্ব বা দলের যিনি নেত্রী তার তো একটা পরিচয়ের ফলেই কিন্তু ভোটটা পেয়েছে। যে কোনো সাংসদ, যে কোনো তৃণমূলের যে কোনো সাংসদ যেখানে দাঁড়ান না কেন হয়তো তারা ভোট পেয়েছে তারা। কিন্তু এখানে সায়নীর বক্তব্য এটাই যে আমি কিন্তু ভোট পেয়েছি আমার নিজস্ব কৃতিত্বে। হ্যাঁ, দলের বা মুখ্যমন্ত্রীর একটা পরিচয় তো অবশ্যই এর পেছনে কাজ করে ভোট পাওয়ার পেছনে, কিন্তু তার পাশাপাশি আমি যে ওই মুখ্যমন্ত্রীর মুখ দেখে বা মুখ্যমন্ত্রীর যে একজন প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছি তাই জনগণ আমার ভোট দিয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়াল পুরোপুরি সত্যি নয়। এর পেছনে কারণ হচ্ছে যে আমি কিন্তু জনগণের সঙ্গে সবসময় মিলেমিশে থাকার চেষ্টা করেছি, জনগণের সঙ্গে বা জনগণ আমাকে কী করলে আপন করে নেবে, জনগণের কী করলে আমাকে জনগণের ভালো লাগবে সেই দিকগুলো আমি দেখেছি। সেই জন্য
কারণে কিন্তু আমি কি করেছি, ওই রকম নোংরামি না করে, অর্থাৎ চুল কার্ল করে, একটা কোট প্যান্ট পরে, চুলে এ করে, মেকআপ ফেকআপ করে বেরিয়ে পড়লাম এখানে। চুল মানে চশমাটা মাথার ওপরে, চুলের ওপরে তুলে দিলাম, দিয়ে আমি মানুষের কাছে বলছি এই আমাকে ভোট দেবে ভোট দেবে, ওরমটা হয় না। আমি কিন্তু সেই জায়গা থেকে সম্পূর্ণ একটা গৃহবধূ যে বা একটা সাধারণ কি এক মানে মেয়ের একটা সাধারণ যে গৃহবধূর যে পোশাক হয় সেই পোশাকেই কিন্তু আমি অবতীর্ণ হয়েছি, জনগণকে আঁকড়ে ধরেছি, জনগণও আমাকে কিন্তু যথেষ্ট পরিমাণে সহায়তা করেছেন। তো আমরা সবসময় জনগণের পাশে ছিলাম, জনগণের সান্নিধ্যে ছিলাম, তো সেই কারণে কিন্তু জনগণ আমার পছন্দ করেছে। তো এক্ষেত্রে কিন্তু বলতে চাইলেন যে অন্যান্য যারা নেতা নেত্রী রয়েছে তৃণমূলের, তারা কিন্তু ভোট পেয়েছে, কিন্তু তাদের কিন্তু মানে জনগণ কিন্তু তাদের দেখে ভোটটা দেয়নি, দিয়েছে কিন্তু সম্পূর্ণরূপে মুখ্যমন্ত্রীর মুখ দেখে। কিন্তু এখানে সানির বক্তব্য, আমাকে যারা ভোট দিয়েছে অর্থাৎ আমার কেন্দ্রে যারা ভোটটা দিয়েছে সেই ভোটটা কিন্তু আমাকে রেখে দিয়েছে, এবং মুখ্যমন্ত্রী তো অবশ্যই রয়েছে, কিন্তু এখানে সম্পূর্ণরূপে যে একমাত্র যে আমি কিছু করতে পারবো না, এ করবো না, ভালো খারাপ, কিন্তু তার সত্ত্বেও মা মুখ্যমন্ত্রী তো আছেন, তো সেই রকম ভেবে কিন্তু ভোটটা দেয়নি। এখানে সম্পূর্ণরূপে আমার আমারও কিন্তু মুখ দেখেছে, আমার ব্যবহারও ভালো লেগেছে, তাই কিন্তু ভালোবেসে লোক আমাকে সিলেক্ট করেছে। এটা কিন্তু সানির মূল বক্তব্য। তো এখানে মিমি চক্রবর্তী যে পরিমাণ কাজগুলো করেছিলেন, যে হঠাৎ করে তিনি অ্যাটেন্ডেন্স দেননি, কিছুই করেননি, তিনি একটা রাজনীতির সঙ্গে যুক্তই ছিলেন না, অথচ তিনি রাজনীতি একটা বড় পদ আর কি বাজেয়াপ্ত করে ছিলেন এতদিন ধরে, এবং পরবর্তীকালে যখন বিভিন্ন যখন প্রশ্নবান আসে তখন তিনি মিডিয়ার সামনে এসে বলেন যে আমি ছেড়ে দেবো, আমি এই পদ থাকবো না, আমার ব্যক্তিগত কাজে অসুবিধা হচ্ছে, এই নাটকগুলো করেছিল। তো সেই নিয়েই কিন্তু সানি ঘোষ বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তো এই নাটক যে কথাটা বললাম এটা কিন্তু সানিরই মোটামুটি একটা বক্তব্য, তার কথার মাধ্যমে ব্যক্ত হয়েছে। তো দর্শক বৃন্দ, এই নিয়ে তোমাদের কিন্তু মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং সানিকে নিয়ে তোমাদের মনের মধ্যে কিন্তু অনেক বিষয় ঘুরে তাহলে তো অবশ্যই কমেন্ট বক্সে জানতে পারে, এবং এরকম নিত্য নতুন সুন্দর কন্টেন্ট এবং বিষয়বস্তুটাকে খুঁটিয়ে বোঝার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং একটু ভিডিও আসতে দেরি হলেও কিন্তু জেনুইন কন্টেন্ট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিও, সুস্থ থেকো, ভালো থেকো।